সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জগত জাগিল চেতন চাহিল নারীন, মধুর তানে বিভোর গানে বিহঙ্গম কুল ছাড়ে সব, শীত গগনে লোহিত বরণে তিমির নাশন দিবাকর, আলোকে ভাসিছে পুলকে হাসিছে নিকনাথের চরাচর। ভোর হইল জগত জাগিল চেতনে চাহিল নারীন, মাঠেতে রাখাল গোটেতে গোপাল শ্যামলে ধবল মনোহর, বেনুর বাদনে ধেনুর চালনে শ্রবণ নয়ন তৃপ্তিকর। লতার উপরে পাতার ভিতরে সাদা সাদা ফুল কি সুন্দর, বায়ুর চালনে প্রভুর চলনে প্রণিপাত করে ভক্তি ভর। অস্তি গোদাবরী তীরে বৃহত শালমলি তরু, অস্তি গোদাবরী তীরে বৃহত শালমলি তরু। হ্যাঁ গো, শালমলি মানে কি গো? সরসী শোভিনী রূপসী নলিনী পরশী কোমল রবিকর, ত্যাজিল শয়ন তুলিল বয়ন ঝরিছে নয়ন ঝড় ঝড়। ভোর হইল জগত জাগিল চেতনে চাহিল নারীন, চললে আর যার যার নিজের জায়গায়। তোমরা এই নে সাত দিন হলো, আজ একটা হেস্ত রেস্ত করো, চল চল, দেরি হলে তো বাবুর আবার দেখা পাওয়া যাবে না, চলি গো। জাগিল পাখি জাগিল সাখি হেরিল লতারে দীপর, বনের লতা মনের কথা বলিছে কাঁপিছে থর থর। ভোর হইল জগত জাগিল চেতনে চাহিল নারীন, ঘাসের ফলায় গাছের পাতায় মতি ছড়া ছড়িয়া ঝর, প্রতুল ঐশ্বর্য অতুল আশ্চর্য এ রাজ্যেরই যোগ্য রাজেশ্বর। ভোর হইল জগত জাগিল চেতনে চাহিল নারীন। আমি সন্ধ্যে বেলা সকাল সকাল ফিরব, আসবে যা।
আরে আরে রাখাল যে আয় 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 কেলে তোরা সাবধান আয় আয় হাত এক এই নিয়ে চারবার হলো কম মুখার উঠে নাই এখনো খা খা আগে বিড়ি খা আরে কম মুখার কি তুই আমার মতন উঠবে যখন মনে লিবে কাল রিতে লিসা সাজের চুপচে বেশি হয়েছে লাগছে খাবো কি দিয়ে সেদিন কি বললাম তোমাকে কি আজ কি বার ও তোর সেই তাবিজ বিশুদ্ধবার পেঁয়াজ খেলে তাবিজ ঢক কমে যাবে তুইও যেমনি ও হবার হলে এমনি হবে নইলে হাজার করলেও বরং যা কইলে হবে তা একটু বেশি বেশি করে কর দিনি কমকার রয়েছে নাকি যা যাই চলে যাই কদিন না বলেছি বল মা মা বল বল মা ভেবেছো কি তুমি আজ নয় কাল কাল নয় পরশু এমনি করে কদিন ঘুরাবে শুনি আমি তার কি করবো তখন তো 50 বার করে বলেছিলাম আপনারা শুনলেন জোর করে কাজ করছে দিলেন দেখ অনুরুদ্ধ বুঝি শুনে কথা বলবি গচ্ছিয়ে দিলেন গচ্ছিয়ে দিলেন কিরে অন্যান্য বছর আমরা কাজ করিস না তোরা সে যখন তখন তখন তার জংশনের বাজারে দোকান খুলি নাই হ্যাঁ হ্যাঁ জানি জানি জংশনের বাজারে দোকান খুলছিস তোরা তুই আর ও গিরিশ সুতার কামার দুজনে মিলে গা শুদ্ধা লোক একবারে নাকালি জমানি খাইছিস ও কি বলছে নাকি ধর্মস্থ থেকে নিজেদের ব্যবসা নিজেরা করছিস চৌধুরীদের পয়সা ছিল ঘোষেদের পয়সা ছিল তখন কি বলে ডাকতিস ওদিকে তোরা যাস নাই এখনো তোদের না কর্মকারের কাছে পাঠালো আমি আগে আগে কি রে সুয়ারে সুয়ার আগে গিয়েছিলাম শোনেন শোনেন গো সকলে আসছে পরশুদিন সন্ধ্যাবেলা ভাঙা কালীমাত থানে পঞ্চায়েতের মজলিশ বসবে আপনারা
ব্রাহ্মণ দিকে প্রণাম, আপনার দিকে নমস্কার। আপনারা সবাই এসে গেছেন, তা আমাদের শ্রীহরি কোথায়? শিরু গোপাল, কই রে তোদের সে মানিক জোর কথা? সেদিন যাবো, যেদিন ওই চন্ডী মন্ডপে বসে ও শালার বিচার হবে সেদিন যাবো, তার আগে নয়, বুঝলি? সারা দুনিয়াটাই টাকার গোলা। কি বলছেন বলেন, আমরা খাটিখুটি খাই, আজ আমাদের বেলাতেই মাটি। মাটি যদি ভাবিস তা আসবার দরকার কি ছিল, না এলেই পারতিস। আর এসছিস তো ঘোড়া দুটোকে বাঁধ, অনেক নালিশ আছে তোদের নামে, বিচের হবে। হ্যাঁ, তা বিচারটা কে করবে? আপনারাই। মানে নালিশও আপনাদের, বিচেরও আপনাদের। কেমন বিচারটা হবে? জুতো দেখাইছে জুতো, এই শালীন আপনি খালি পায়ে মাঠে লাগল খেলতে, আর নতুন মনে হয় বুঝি? বসেন সবাই। অনি ভাই, গিরিশ, তোমরা বসো। এমনি করে কি কোনো জিনিসের মীমাংসা হয়? তুমি বসো ভাই। আমি বসবো কেন? আরাম যা দাদে, কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা একটু হিসেব করে দেখো, বসো। বেশ, তো তুমি বলো। দেখো অনি ভাই, গিরিশ, তোমরা খুব ভালো করে জানো, আজ থেকে প্রায় চার পুরুষ আগে আমাদের এই শিবকালীপুরে কামার, কুমোর, ছুতোর কি তাঁতি এসব বলতে কিছুই এখানে ছিল না। এটা ছিল আমাদের সদগোপদের গাঁ, চাষিদের গাঁ, অবশ্যই দুই এক ঘর বামুনের কথা আলাদা। আমাদের কর্তারা গাঁয়ের সববার সুবিধার কথা ভেবে তোমাদের পূর্বপুরুষদের প্রথম এখানে নিয়ে আসেন। ভালো করে ভেবে দেয়, সম্বৎসর গায়ে থেকে গায়ের লোকের সব কাজ করে দিতে হবে তোদিকে। আচ্ছা, ফুটবলতে গায়ের বাইরে যেতে পারবি না কিন্তু। ঠিক আছে, মজুর হিসেবে ধান পাবি, ধান যার যার হিসেব মতো। আচ্ছা, না না, পরে আবার কথা উল্টে আসছি যেন। ছি ছি ছি, তা কি হয় বলেন? তাহলে নে, এইখানে পেন নাম কর, আজ থেকে এই নিয়ম বহাল রইল। ঠিক আছে, ঠিক আছে। চন্ডী মণ্ডপের সেই পাথরটা আজও তেমনি আছে, কিন্তু নিয়মটা তোমরা দুজনে মিলে ভেঙে দিলে,
কি করলে নিজেরাই ভেবে দেখো। আজ তোমরা ভাঙলে, কাল আর একজন ভাঙবে, পরশু আর একজন ভাঙবে, তারপর আর একজন। এই করতে করতে একদিন দেখবে চণ্ডী মণ্ডপের বনেরটা শুদ্ধ ভেঙে চৌচির হয়ে গেছে। কিন্তু তা তো আর হতে দেওয়া যায় না, গায়ে তোমাদের পাট রাখতেই হবে। এই আমাদের কথা, আমাদের কথা তাহলে বলি। বলো, নিশ্চয়ই বলতে। দেখেন, কাজের বদলে ধান, সেটা তো আমরাও জানি। কিন্তু সে ধান যদি না পাই, না পাই, না পাই মানে পাই না, বাকি পড়ে থাকে, শেষ বেশ বলহরি হরিবল হয়ে যায়। কে কে দেয় না শুনি? কেন, নাম বলতে হবে? আলবাত বলতে হবে, সবার ভেতর কথাটা তুললি, নাম বলতে হবে মানে। বেশ তাহলে বলছি, তুমি তুমি দাওনি। হ্যাঁ বলো, বুকে হাত দিয়ে বলো, দিয়েছো তুমি গেল দূষণ? সেবার যে ঘর ছাইবে লাগে, তুই আমার কাছ থেকে হ্যান্ড নোটে টাকা ধার নিলি, তা কটা উসুল দিচ্ছে শুনি? তাও তো একটা হিসেব আছে, ধানের দাম হ্যান্ডের পিঠে উসুল দিতে হবে তো, না কি কি বলেন আপনারা, বলেন। ঠিক কথা, অনেক আগে করা উচিত ছিল। বাবা চিরু, এ কিন্তু তোমার মেনে নেওয়া উচিত বটে। ঠিক আছে ঠিক আছে, আর কোথায় কি পাবে বলো, আমরা নিজেরা দাঁড়ায় থেকে সব আদায় করি। আর তো কোনো কথা নাই, ঠিক ঠিক আগে আমাদের মাফ করতে হবে। ধান নিয়ে কাজ আর আমাদের পড়ে জানাবে। আপনাদের চোদ্দ পুরুষে যা পুষাইছে, হঠাৎ আপনাদের পুষাইছে না? দিন কালটা ভাবেন, জিনিসপত্র কত আক্রা হিসেবে ভাববেন তো। আগে আগে গায়ে সব কাজ আমরা করতাম, আপনারা আমাদের সব কাজ দিতেন, আজকাল দেন যখন যেখানে যারা সস্তায় পান অমনি সস্তি গিয়ে কিনে নিয়ে আসেন। কই সেবার তো অনিরুদ্ধ গ্রীষের কথা মনে পড়ে না? এদিকে গায়ের জমি দিনকে দিনকে ঢুকছে কঙ্কনবাবুদের কব্জে, আর আমাদের কাজও কমছে। ওই তো, ওই তো তারিখ দাদা, সেদিন ওদের ছিল চষা, আর আজ কপাল মন্দ হলে লোকে মন্দ বলে, সম্বন্ধ রাখি না সহদর ভাই। তাহলে তাহলে আমরা কাদের কাজ করবো, পেটে দেবো কি বলি? আমাদেরও তো নিজেদের কিছু চাই না কি? তা তো চাই, আজকাল জুতো চাই, বাবু কাঠ জামা চাই, সিগারেট চাই, তারপর ধরো পরিবারের লেগে হডিং চাই। শ্রীমল, হিসেব করে কথা বলে দিলাম। হিসেব আমার করা গেছে রে বাবু, এই যে 25 টাকা 9 আনা 3 পয়সা, আসল 10, বাকিটা সুদ। বিশ্বাস না হয়তো দেখে নিতে পারিস, বলি শুভঙ্করে টুভঙ্করে জানা আছে তো নাকি? হ্যাঁ দেখি চলে যাচ্ছি যাক বাবা। শ্রীহরি, আপনি থামেন তো, তখন থেকে খালি চিহরি 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 অনির্ধ যত সব বুড়ো হাবড়া। ব্রাহ্মণ দিকে প্রণাম, আপনার দিকে নমস্কার। দাঁড়ান, কি ভেবেছো তুমি নিজেকে? যাকে যা খুশি তাই বলছো? আপনি জেন না আমি হাত জোর করছি। না বাবা, আমরা পুরো হাবড়া। Thank you.
আরাম জাতি আমার ঘরের লোক ঢুকাইছিস। কোন শালা চেঁচাই রে? আমি শালা চেঁচাই রে কেন? আরাম জাদা শুনো যেও না ছেড়ে রোজ শালা হুজ্জতি বাঁধাইছে আর শালা পিঠে ছাল চামড়া ছাড়াবো তোমার ছাড়ব। বলেন বলেন ইয়ার কি বিচার হবে? এসব বিচার এখানে হয় না পাতু, নিজে ঘর শাসন করো না কেন? করবো নিশ্চয়ই করবো, কিন্তু পণ্ডিত ঠাকুর ভদ্রনকের শাসন করবে কে? আমার বল লচ্ছা আর বজ্জাব ঠিক আছে, কিন্তু তাই বলে যখন তখন ছুতায় নাতায় গরিব গুরবদের ঘরে ঢুকে ফষ্টি লষ্টি। হ্যালো 25 টাকা দশ না, এক পয়সা বেশি আছে পান কিনে খেও সব আমার হ্যান্ড লোড এসমিতে। দেখি সত্যি চলে নাকি? হ্যাঁ, যে মজলিস হওয়ার মতো লোককে শাসন করতে পারে না সে মজলিসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। চল আনি ওঠ চল, ভাতের লোক আছে গা কাছে করে ভাতের লোক আমার সাথ হয়েছে না? চিরুপালের গোয়াল দুন দাও, ভালো করে দুন দাও। তারপরে তুই ছিদু শালার হাতে তুমি কি খেপেছো? কেন
চিরুর সঙ্গে ছোট দারুকের শার্টের কথা জানো না? দুজনে একসঙ্গে নেশা ভাঙ করে ওকে শোনো দিও না, থানা পুলিশ করছো, এরপর হ্যাঙ্গামা হবে, কিন্তু আমাদের ঘর তল্লাশি করবে, আমায় শুদ্ধ নিয়ে টানাটানি করবে, এজলাসে উঠাবে, এই বলে দিলাম। পিছু ডাকছি, তখন জল খেয়ে যা। থাকবি থাকবি পিছু। কি আছে দেখি দেখি, আর দেখি না, এই দেখো। আচ্ছা ঠিক আছে, বলছি তো বেরোবো না, তোকে বই বই করে বললাম যে সকালে আটটার মধ্যে গিয়ে ধরবি, তোকে নিয়ে এক কাজ কর, এই সাইকেলটা নিয়ে যা, ঠিক আছে। এদিক দিয়ে সবাই বলছে, কি বলছে? বলছে থানা পুলিশ হ্যাঙ্গামা, তাহলে এই আমি চললাম। শোন, চুরি কাছে জন্য বলিস নি, ওর বিয়ে আগ করছে খেতে করার জন্য কেটেছে। আচ্ছা মন চলো নির্জনে কেতনে, মন চলো নির্জনে কেতনে, কে ওখানে? আমি তোমার বউ, তোমার পায়ে ধরতে এসেছি ভাই। না না, এ কি, আমার ছেলেটাকে তোমরা গাল দিও না, যে করেছে তাকে দাও, কি বলবো তাতে, তোমাদের অনেক ক্ষতি করেছে, চাষির মেয়ে আমি জানি এ কথা। না 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 না, তোমায় রাখতেই হবে, শুধু একে একটু আশীর্বাদ করো ভাই। মুখে এসছি, জানতে পারলে আর রক্ষে রাখবে না, ভগবান তোমার ভালো করুন। হাই মা, ডাক্তার বাবু, আপনার পাও গাড়ি থানায় থানায় দাদা কাতারে কি জানি, সাত সকালে বুনোর শুয়ারের মতো বোধ বোধ করতে করতে কুতাকে যেন বেরিয়ে গেল। গেছে ঠিক জানিস? কেন ভূমিকম্প, নমস্কার মশাই। আগে হু ইজ দিস চিরু পাল? আগে ওই শিবকালীপুরের পুরনো প্রজা, কর্তা মশাই বেঁচে থাকতে। আই সি, তা সেরকম ঝঞ্ঝট বাধায় কেন? আগে ঝঞ্ঝট কি বলছেন হুজুর, কাল রেতে আরো কি করেছে জানেন? দেখেন কি ওদিকে এতক্ষণে থানা পুলিশ, নিচে নিচে এসে গেছে, ছোট না বড়? ছোট দাঁড়া, যাওয়ার সময় খিড়কি বাগান থেকে দুটো ফুলকপি তুলে দিচ্ছি। আগে দু একজন সাক্ষী তো চাই নাকি? আপনারা দুজন আসুন তো, আসুন, আমি যাও না, কেন তুমি যাও না, কোন সালা যাবে না, লিখে পড়বে সব চিহাদি চিহাদি, আর ওখানে গিয়ে সব ব্যথা একেবারে ফলো করে চলে দেখো। দেব ভাই,
একবার আসবে দেবু ভাই? এখন ভাই কে ভাই? তোমার সঙ্গে কথা হয়েছিল দেবু ভাই, আমার পাঠশার বন্ধু দেবু ভাই। না অনিরুদ্ধ, সে পাঠশালা যেখানে বসত কাল সেখানে তুমি থুতু ফেলে দিয়ে চলে গেছো। বুঝলে বাবা অপকর্মকার, দেখে মনে হচ্ছে পালে তোমার বাতাস নেই। চলো একবার এমনি দেখে আসি। কিরে কিছু পেলে? আগে না, শুধু একটা চামচিকে। শালা কর্মকার, মিছামিছি মঙ্গলের মাথা হেড করলে? এ শুধু তোমার মাথা হেড নয় মরল, এই গায়ে যত শব্দ পাচ্ছে এ আমাদের সকলের অপমান। তাহলে কি? এই চল সব স্টপ, স্টপ ইউ প্লিজ স্টপ। কি ব্যাপার? উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন আই হিয়ার বাই অ্যারেস্ট দিস ম্যান। ইয়েস, হি ইজ দ্য গাই। চেক ইউ? ইয়েস। লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস, এবং লুক অ্যাট দিস। মাই গড, আগে আগে আমাকে দোষ বলেন? আগে ইনি এসে বললেন যে চুলদারি কাটবেন, তাই বললাম কাটেন, সে ভালো কথা, কিন্তু আমার মজুরিটা লক না। ইয়েস ইয়েস, হার ক্যাশ তোমরা বলেছি। আগে তা দিলেন কই বলেন? আজ দেরি, বলেছি তো কাল দেবো। আগে তাতে যদি বলেই থাকি যে বাকি হাত গেলা কালকে কেটে দেবো। হাসিস না, হাসিস না, এটা হাসার কি আছে? অল রাইট, হাই আগে আই শ্যাল ক্যাশ ইউ। আগে আমি তোকে নকদাই দেবো। হাই হারামজাদা, চালাকি, মাই বইতে আই ক্যাশ ইউ এন্ড দ্যাট নো ফিয়ার অফ নরক। এসব কি হচ্ছে বলতো? ব্যাঙের লাঠি, বুঝলে ব্যাঙের লাঠি। তাজা বলেছো, সব ওই কর্মকারের হাওয়া, কাপের পাঁচ পা দেখেছে হারামজাদারা। কাল রাতে চিরু যখন চৌধুরী মশাইকে অমন করে অপমান করলে, তখন তো কেউ ব্যাঙের লাঠির কথা ভাবেননি? নাকি ওর টাকা আছে বলে? এই যা তোর ছুটি। যদি বিচার করতে চান ন্যায্য বিচার করেন। চিরু জগন সবার আগে এদের দেখে বোঝান যারা উপর থেকে ভাঙছে, নইলে বজ্র আটনি ফসকা গেল। আমাদের জগনকে খবর দেওয়া হয়েছে, দেখেন কাকে নিয়ে এসেছি দেখেন। আমি কিন্তু আপনাদের হয়ে ওকে কথা দিয়ে নিয়ে এসেছি, চিরু কালকের ব্যাপারে। ঠিক আছে বটে, বাহ, নইলে শুধু মধ্যে দৌড়ে আপনার খবরটা দিতে এলুম। আল্লাহ পাঠক ভাই, মরিয়ে দাও বুঝলে, যেখানে যত বেসুরো ঢোলের ঢপঢপানি আছে এই বেলা সব মরিয়ে দাও, কর্তারা দেখেও দেখবে না। কেন খুলে রাখো, আটশো হাজার যা পারো আজ রেটেই চাই। দেখি এতো লক্ষ্মীর আসলে ইঁদুরের গোত্র। আই ওয়ান্ট বিচে, মাই মোস্ট ভ্যালুয়েবল গোপ হ্যাজ বিন কাট। সনঙ্গ, ডাক্তারবাবু বললে কি আসবে না গো? কেন আসবে না? কেন বললে? মজলিসে গিয়ে বলগা, যদি চিরুপালে পাশে পঁচিশটা বেদ লাগাতে পারে তাহলে যাবো। আর চিরু? কেউ আসবে না, বেজায় জ্বর। তার মা বললে ভেতর বাড়িতে কাঁটা মুড়ি দিয়ে শুয়ে আছে। আমাদের পাড়ার সকলের মুখে যে চুলকানি বলবে আমাকে তুলবে কেনে? তোমাকে তুলবে?
শোনো তোমরা, আজ থেকে বুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আজ থেকে আমি পেটকান্ন। নিজের গব্বের মেয়ের গপের খাটানো পয়সা ভারী মিষ্টি লাগে, ভারী মিষ্টি। তবে শুনে না, হে যদি ওর সারা শিরুপাল এখানে আসে তাহলে একেবারে ভাগাড়ের গরুর মতো ওর ছাল ছাড়াবো, তবে আমার নাম পাতু ভাই। শুনে বিষ্ণু রূপ জগত জীব পালিনি তুমি ভাই। আর কিছু বলিস না পদ্ম, বুকের ভেতরটা তোর পুলিশ কিছু করলে না? করলে একবার সাপের মুখে চুন খেলে, একবার ব্যাঙের মুখে চুন খেলে, আমাকে বললে উহু, আর ওদিকে ছিঁড়ে পাল করে ঠাড়ে ছুঁড়ে বললো ha ha!
খিড়কি পুকুরে পা ধুতে গিয়ে একটা শামুকে পা পড়লো কিনা, আর অমনি আর অমনি জুতো পাড়িটা ছিটকে গিয়ে পড়লো একেবারে আমাদের পাড়ায়। যদি ওটা থানায় জমা দিই না দিব না। যদি তুমি সব পোড়া ঘরের মাল মশলা এক্ষুনি আবার কাটিয়ে দাও তাহলে আমিও জুতো ছুঁড়ে ফেলে দিব মৌরাক্ষীর জলে। কেন বদল ছেড়ে ফেললে আমি কিন্তু তোমার কাছে এলাম কেন? আপনি দেবতা, আপনি গরিবের মা বাবা, আপনি মানুষ দন্দ, আপনার চিচারণে
আছে যে। তা বললে চুনবো না এই গা। হ্যাঁ চুনবো না। জয় জয় হোক আপনার। জয়। বলবো তো লক্ষ্মী না বকো। জনম জনম আমরা চিচরণে দুলো হয়ে থাকবো গো। বলো বল মশাই। জয়। বলো আমাদের বলো মশাই। জয় হোক শালাদের মাথা পিছু 5 সেট করে চাল দিন দাও। বললে না কত দাম পড়বে আগাম দিয়ে বার উঠছি। মালমাসের বাড়ি লবণের পূজা হবে যে। কি বললে? এই মাত্র শুনে এলাম। ছিরো কাল রাতে যখন তুমি আগুন নেবাচ্ছিলে মনে হলো গায়ে তো এখনো মানুষ আছে, তাই ছিরুর কাছে ভিক্ষে চাইতে না গিয়ে আমি তোমার কাছে এলাম। টঙ্কা বাজাচ্ছি সঞ্জীবেলা এক ঘটি করে গঙ্গা জল খায়। কি খায়? গঙ্গা জল, গঙ্গা জল মানে বাড়িতে ঢুকবেই না, ঘুরে দাঁড়িয়ে কেবল চি চি ডাক ছাড়বে। গায়ত্রী জপে না এখানে পুজো দিতে হলে আগে চণ্ডী মণ্ডপে এসে মাথা নিচু করে দাঁড়াতে হবে। হ্যাঁ তারা দিই সতেরো। আরে ছাইটা ছাইটা পড়ে রইল যে। বেশ তাহলে সময় হলেই যেন আসা হয়। কে কে কার ঘরে দশটা মাথা? কোন নবাব বাচ্চারা পুজো বন্ধ করছে শুনে? আরে ভুল পাল্টানো ধন্বন্তরী মশায়, খুব খেল দেখালে যা হোক। তাই তো বলি ঝাঁকের কই ঝাঁকে এসে না মিশলে যাবে কোথায়।
দিয়ে তার বিচার কর। ভগবান হয়েছে, ভগবান বড়লোকের মাথা আমি জানু বাড়ি, পিতরের মাথা আমি জানু বাড়ি, লাখ লাখ জানু আর মুখ আমি জানু বাড়ি, জানু বাড়ি, জানু বাড়ি। কাউকে গ্রাহ্য করি না আমি, কাউকে গ্রাহ্য করি না, কোন শালাকে গ্রাহ্য করি না। ভগবান, ভগবানের ইচ্ছা হয়েছে, কাউকে গ্রাহ্য করি না আমি, কাউকে গ্রাহ্য করি না। কত ঢেলা বাঁধবি তুই ঢেলার পরে শেষ অব্দিন বাবা শিবনাথ শুধু উল্টে পড়ে। তোলের কলসি তোকে নিয়ে যাব যমুনায়, কলসিরে তোর পায়ে ধরি নিয়ে চলো বন্ধুর বাড়ি। কই গো বন্ধু, আমার দা, আমার দা দেবে না? হয়ে গেছে, দাঁড়া। যদি বলি বসতে মন লিছে, বাবা রাজপুর যাদুকুল গেছে, ওই চাল কলের লাগুর গো মারোয়ারি মিশেটা এই কটা আনিয়েছিল, দুটো রেতেই পা শেষ মেয়ে বললে যা ফুটা তুলিয়ে যা। দেখি আগুন কি হলো, মাথায় উঠেছে হলো সই, দেখে যা রে দেখে যা ডাগর নয়ন ছবল মেরেছে বিষ মাথায় উঠেছে। তোমার রাঙা ঠোঁটের কথা পুরুষের পিড়ি দিয়ে
আছে বলো সই দেখে যা রে দেখে যা রসে পরাণ নাইতে লেগেছে আমায় ভাসিয়ে নিয়েছে দুগারে অ দুগা দুগদুগুনি বুঝিস দুগদুগুনি বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে খালি ধুকপুক ধুকপুক করছে কেন বলবি নি শগুনি সে মাসে না গোর ভরা ভাদুর মাসে ভরা দেহের কানায় কানায় আরো শগুন আসে তারও বেশি সব্যনাশি ভালোবাসা হে আমায় কাঁদে ফেলেছে দেখে যা রে দেখে যা জংলা পাখি পোষ মেনেছে পাখির বল ফুটেছে পাখির বল ফুটেছে আমি থাকি ছোট ঘরে বড় মনলয়ে নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে পরের সঞ্চিত ধনে হয়ে ধনবান আমি কি থাকিতে পারি পশুর সমান মাস্টারমশাই কি রে আজই তো আজ আমাদের হাফ স্কুল হয় মাস্টারমশাই আচ্ছা ঠিক আছে যা তোদের ছুটি যেমন গজ্জাতে ভোনা কালি তেমনি এই গাঁজাখোর ঘোড়া শিব কত বলি আর কেন আমার লে লে তা লিবে লিবে নাই তবু তোমরা আছো এখনো ঝাঁটপাট পড়ছে এরপরে কি হবে জানি তোদের বৌরা আসে দেবে আমরা পাচ্ছি তো ওরা পারবে নাই কেন নাকি চব্বিশ ঘন্টা শখ দিয়ে খুলে বসা রাখছে অষ্টধান অষ্টদুব্বা কলমি পাত্রে থুয়ে শুনরে ইতুর কথা এক মন হয়ে ইতু দেন বর ধনু ধান্যের দৌড়তে পড়ছে বারুক তোর ঘর গড় করো গড় করো ভালো করে গড় করো আমার তো আর করে লাভ নাই আসছে জমে তোমরা কেউ আমাকে একটা ভালো দেখে স্বামী ধার দিও বাপু হেমা জামাই পন্ডিত কি উঠলে কেন বসে দেখি কেউ কিচ্ছু ভুলবে না ভুললেই হলো আমি নিয়েছি সঙ্গে করে
গিয়ে দেখি গঞ্জে বসে আছে ঘরে। কি না পূজোর দিন কথা শুনবো কোথা, পালের বাড়িতে হয় সেখানে তো আর যায় না। তা আমি বললাম আমার বিনু দিদি আছে চলো সেখানে। তা বলে বাপরে পণ্ডিতের বাড়ি আমি যাবো না। তা কি করবে, সেদিন পুজো নিয়ে যা কাণ্ডটা হলো। শুধু কাণ্ডটাই দেখলে, দোষটা দেখলে না? এ কিন্তু তোমার যোগে কথা হলো না জামাই পণ্ডিত। মানলাম হ্যাঁ কর্মকারী মুখ্য, কর্মকারীরই সব দোষ, কিন্তু সেই দোষে তুমি ওর পুজোটা ফিরে দিলে কোন মুখে? বৎসরকার পুজো, তুমি তো পণ্ডিত, নিজের মুখে হাত রেখে বলো কাজ তুমি ঠিক করেছ। বলো বলো কি এখন কথা নেই কেন? আমি নিজে গিয়ে অনির কাছে ওকে বসতে বল দুর্গা, জল না খেয়ে ছাড়িস নি। আর আমার কথা বললে না কে? দেখেছ আমার জল খাওয়ার কথা বললে না? তোরার ভাব নাকি, তোর তো দিদি আছে। টাকার চেয়ে সুদি মিষ্টি, দিদির চেয়ে দিদির বড় দৃষ্টি। তুই একবার নিজের মুখে আদর করে বলো। হাজির সর্বসাধারণকে নোটিশ দেওয়া যাইতেছে যে আগামী 22 পৌষ 1332 হইতে এই গ্রামে সার্ভে সেটেলমেন্টের খানাপুরির কাজ শুরু হইবে। কি কি শুরু হবে বলছি? খানাপুরি সরকার থেকে যার যার জমি মাপযোগ, কিন্তু অতএব প্রত্যেক জমির মালিকগণকে নিজ নিজ জমিতে উপস্থিত থাকিয়া সীমানা সরহদ দেখাইয়া দিবার আদেশ দেওয়া যাইতেছে। অন্যথায় আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হইবে। কুষ্টির পিণ্ডি হইবে, ঠাকুর মা ছেড়াতে হইবে। ইয়াজি মন্দবাড়ি বেজে সব মাঠে এখনো ধান সবে পাক ধরেছে, এর মধ্যে ওরা যদি তার উপর দিয়ে শেকল টেলে মাপযোগ করে। আপনি থামুন তো মাসাই, সেটা বললে তাহলেই হলো না? না না ওসব পাল্টালা চলে না, কেমন যেন হেলে চাষার গন্ধ। তার চাইতে ঘোষ, শ্রীহরি ঘোষ, কেমন সানায় বললি? তা যদি বল তো কে হে দুঃখ শুনে উঠেছে? কামার বউ অনিরুদ্ধ পরিবার। তা দুঃখ শুনে ঘুরে কেন? কি করে জানবো বলেন, পরচিত্ত অন্ধকার। কি হলো? না দুঃখকে দিয়ে একবার দেখবে নাকি? না হারাম জাতিকার বিশ্বাস নাই। এমন করতে নেই বাবা, কাজ ছিল তুই আর কাজ, তুই তারিণী বাঁধল দিন রাত পথে পথে আর বদ জাতি। আমার কি কথা গেল ধুলো ছাড়, তুলে বসে খেলতে নেই, থাক মিঠাই দেব। তাই দে ওই হাতে, আগে আমার ঘর চল হাত ধুয়ে তবে তো। না মারবি সে ভুলে মারবো না, চল এই দেখ। ও মা জোটালে তো, এরপর রোজ গিয়ে জ্বালাতন করবে তখন বুঝো। আরে হা করে দাঁড়িয়ে আছে দেখো, চল। নাম কি রে তোর? হচ্ছেন তুই আবার কেমন নাম? আমি খুব লাফাই তাই জন্যে দেখবে দেখবে দেখো। আমি আসছি। দুঃখা
ঘরে ফিরে আছে নাকি? কেনে? আরে কি? তো কই দেখো কেনে গো? কঙ্কনা থেকে বাবু এসছে, কানন্দ বাবু। কি বাবু? ওই সেটেলমেন্ট হচ্ছে নাই তার বড় বাবু। গুমস্তা সারা রোজ বুঝবে, বসে বসে ভাত মারবার জন্য মেনে দিচ্ছি তোকে। কমকার বলে দিও কাজ একবার সেরে সেরে ঘুরে যায়। যায় কোথা? ওপারে কামার সামাতে ঘুরে নিয়ে যাস। আমাদের গা বটে শিবকালী। শিবকালী
শোন না, আবার উল্লুকের মতো দাঁড়িয়ে থাকে। কমন কমন, তোদের এদিকে বাইন ভরাতে কোন রাস্তায় রে? ওই যে রে চারিদিকে বাঁশবন, মশা, বাইন পাড়া। মোরামাছির মতো চেয়ে আছিস কেন? আমার নাম শ্রী দেবনাথ ঘোষ। তোর সন্ধ্যাও দিস নাই নাকি? বলি ব্যাপার কি তোর? সাত কথা তোর আর পারিস নে, গুন্দাত কি ভাবিস? তো কার কথা? তুই তুই আমার লক্ষ্যে ছড়াবি বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুই তুই যখন দেখো উদাসীন রাজ বসে রয়েছেন, পটের রানী, আজ বাদে কাল পৌঁছল কি কোনো খেয়াল নেই। আরে চল চল, অন্য বাড়িতে কি হচ্ছে? এত বড় কথা? হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা। কোন পিতৃষে, কোন পিতৃষে মানুষ এখন ভাববে? কি দিচ্ছিস তুই? দিন রাত শুধু কবজ, তাবিজ আর মাদুরি। পুতুর এর নাম সংসার? এই যে মানুষের বাতিল না জানলে তো শ্মশান খারাপ কিছু। হ্যাঁ হ্যাঁ, শ্মশান শ্মশান, বজা বইয়ের থেকে শ্মশান ঢের ভালো। কি হলো?
দিয়েছি। কি হয়েছে তারা? সিকিল আছে, মাথায় সিকিল কাটছে। শোনেন চৌধুরী বলছেন, বলছি আমার জমি নাই, তবে আমি নাই, আপনি নাই, মাথার উপর কেউ নাই, ভগবান সূত্র নাই। আমি তার কি করি? এই তো কাগজ আছে কত। হ্যাঁ দেখ, এইখান থেকে এইখান পর্যন্ত সবটাই হচ্ছে কঙ্কনার বাবুদের মাল জমি। বলেন কি পেশকারু, চার পুরুষ ধরে মন্দিরে ঢাক বাজাইছে ওরা। দেবত্তরা চাকর নিষ্কর চাকরান জমি আমাদের। ওসব চাকরান ফাকরান বুঝি না, এখানে তার কোনো হদিশ নেই। নাই হদিশ নাই, কাল তক ছিল আইস গেল কোথা। এসব কি করছেন? হ্যাঁ কি করছেন আপনারা? বন্ধ করুন, বন্ধ করুন বলছি। কে কে বন্ধ করতে বলে? আপনি যাক, চিনতে পেরেছেন তালে। অধীনের নাম শ্রী বদ্রীনাথ বাণিজ্য, বলুন আপনার কি সেবা করতে পারি? এ অন্যায়, এমন করে ধান নষ্ট করে সেকড়ি জন্য নিয়ে যাওয়া নিয়ম আছে আপনাদের? নিয়ম পড়ে দেখুন। এখন থেকে আমি যা বলবো সেটাই নিয়ম, বেশি কচ্চালে যাওয়াই আমার জানা আছে। এইমাত্র খবর পেলাম, তুমি দাও আমি আসছি। বলছি তো আমরা দেখছি তুমি মেয়ে ছেলে। মেয়ে ছেলে? আমার সাড়ে তিন করে বয়স হলো, আমি আবার মেয়ে ছেলে কি রে? বার বলবো, আচ্ছা বার বলবো, আমার কি করবি? আমি তোমাকে হাত জোড় করছি। আমি তোকে আশীর্বাদ করছি ভাই, সাহেব তোকে দেখা মাত্র ছেড়ে দেবে। চেয়ারে বসিয়ে বলবে পণ্ডিত লোক, আমি কি তোমার জেলে দিতে পারব? ঘরে তোমার কচি বউ ছেলে, চলো ঘর চলো একবার। এরা সবাই রইলেন। ভগত একটা কথা বলি, দেখলে তো নিজের লোকের মুরদ, এদিকে একটা ব্যবস্থা হয়েছে। তুমি যদি রাজি থাকো তো
মানে এমন কিছু নয়, ধরো এই তঙ্গ সাহেবের কাছে কি একটু ইয়ে করলে আর সন্ধ্যের দিকে ছোট মতো একটা শিবির ছি ছি ছিল কেন ইয়াকে তো ছি 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 দেবু ভাই ভগবানই আর বিচার করবেন, ভগবানই আর বিচার করবেন। এবার আসুন দেবু। দাঁড়ান, বলো শ্রী দেবু ঘোষ। লজের বন্দি বাবু মনে লাগছে কেউ ও দুতিনু না কি বলে স্বদেশী বাবু কদিন থেকে থানায় এসে রয়েছে যে এখন বুঝলাম কে বুঝলি একে দুক্কা সেদিন ছোট দারোগার ঘরে দেখলাম কিনা দেন না গো ছোট বাবু গরিবের খুব উপকার হয় তাইলে শুধু লাগবার ব্যবস্থা করলে হবে না বুঝলি সেই সঙ্গে সেই ছোকরার মাথাটা যদি কচ কচ করে চিবিয়ে দিতে পারিস তাহলে সরকার থেকে মোটা বকশিস আর আপনাকে বলতে হবে না মাথা চিবুন কথা নিজের মাথায় হাত দিয়ে দেখেন কেন আসেন বাবু আসেন আপনি তো দাঁড়ান আমি কি ঘর খোলা যাবো তাহলে এই ঘর ভাড়া পাঁচ আর খোরাকি আট এক মাসের আগাম ভালো করে তুলে রাখো
তুই রাখো। আরে হে দুর্গা, যাই না বাবা যাই। ও হ্যাঁ, একটা ব্যাপারে খুব হুঁশিয়ার ছোট দুর্গা বলছিল, একটু আমি হলে কি হবে, লোকটা নাকি বোমা বানায়। হ্যাঁ গো, সুদলে বিছানাটা কি পাততে পারবে না পেতে দেবে? মামনি বললো নতুন জায়গা, সবার সময় জানলাটা বন্ধ করে রাখবে, ও থাকবে। আচ্ছা। মামুনিকে বল আমি খাবো না। বলছে খাবে না, কেন? তোর মামুনিকে বলে দে যে মা ঘরে জায়গা দিও, ওই বাইরে ঘুমটা টেনে দাঁড়িয়ে থাকে, তার কাছে আমি খাই না। সে তখন থেকে খালি দেখে যাচ্ছি। খোলো ঘুমটা, খোলো 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 বলছি। হ্যাঁ মা, না হ্যাঁ মা, আজ থেকে তুমি আমারও মামুনি। কি থাকবে মনে? কি যেন নাম তোর? ও কি আমার খিদে পায় না বুঝি? এসো। তোদের গাঁটা না অসাধা। হাসছিস যে, কি বুঝলি? তোমার যে আমার উল্টো সোনরে বলি, সোনরে বলি শুনো হে সুজন, শুনো হে সুজন, তোর জীবন রাধা মনটি বাসি, মরণ বৃন্দাব শুনো হে সুজ, শুনো হে সুজ। নিশির ডাকে হারালি রে গহীন আধারে, নিশির ডাকে হারালি রে গহীন আধারে, পাখির ডাকে আসলি ফিরে আবার নিজের ঘরে, ঘুমের নেশায় দেখলি না রে পাতলো হে ফাগুন, পাতলো হে ফাগুন, শোন রে বলি, শোন রে বলি শুনো হে সুজ, শুনো হে সুজ। যখন পুরাবে রে বেচা কেনার হাটে, সময় যখন পুরাবে রে বেচা কেনার হাটে, নিজের কথা ভেবে ভেবে ফিরবি নিজের ঘাটে,
এখন বুঝবি না তুই কেন রে, তুলসীতলায় রেখে মাথা কান্তে করে মো, কান্তে করে মো। থাকবে না কেন? ওরা যে এমনি করে পরের বাড়িতে পড়ে থাকে, সে অনেক কথা বাবু। ওই তারিণীকে যেমন দেখছেন তো, আজ থেকে চার পাঁচ বছর আগে ওর একটু জমি ছিল, ঘর ছিল, তারপর সব গিয়ে ঢুকলো ছিঁড়ে পালের গপ্পে। জমি গেল, ঘর গেল, একদিন বৌঠু গেল। এখন ওই জংশন গিয়ে বাজারের খাতায় নাম লেখা। খাতা? কিসের খাতা? সে আপনি বুঝবেন না বাবা, ও খাতা একবার নাম লেখালে। শুনতেই ছেলে পেছন টই 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 টই। এই কোথায় গিয়েছিল বলতো? জল আর একটা সরল এখানে লাগাই, কি বল তুমি রে? তেঁতুল গাছে আবার লাল লাল ফুল কি গো? তেঁতুল? এটা তেঁতুল তো কি? সিজালপিনিয়া পালচেরিমা। তোমরা যাকে বলো কৃষ্ণচূড়া। বোটানির বই তো আর পড়নি। ওসব বোটা ফোটা বুঝিনি বাবু। রাধাকৃষ্ণের লীলে হে ওদিকে আয়ন ঘোষ আমার ঘরে সবাই চিনি কেনে কমকা লজের বন্দি বাবু তোমার ঘর ভাড়ি ছিল চলে যাও, আমার ঘরে তো বৃন্দাবন চলে নাই। কোথায় চললি? আবার চললো যে তাও না, এই মৌকা বেচা দেখে হানি সত্যি এটু করে কামাননি কামাননি। না দাসজি না, সে কি বিড়ালের মুখে হঠাৎ খুবই শীত গন্ধ? পালকেতে ঘোষ হয়েছি, সালার এখন আড়াল আবডালে ফাঁসে। ছাড়া নজর আমার এখন অনেক উপরে। ওদিকে উপরের নজরও যে এখন তোমার দিকে। জমিদার বাবু, চোদ কিস্তির আগে
মাথায় হা, যদি তরিয়ে দিতে পারো এক লাফে চাকলার গুমস্তাগিরি রাশিক। তবে হ্যাঁ, তারা কি কিছু সৎ কাজ করে ফেলে দেখি? সৎ কাজ এই খুচরো, তারা একটা একটা মন্দির সারালে কি একটা খেমটানা চালে বা একটা হরিসভা খুললে, মানে মানে পাঁচজন যাতে। তবে হ্যাঁ, যাই করো এক ঢিলে দু পাক। কিরকম এই মৌকায় নিজের ঘোষণামটা একেবারে পাকা করে ফেল, যেখানে যা কিছু করবে পাথর খুদে লিখে দাও। ভালো ছিল শিশু বেলা জীবন কেমনি আসিল, ভালো ছিল শিশু বেলা জীবন কেমনি আসিল, রাঙা ফুল ফুটল ডালে ভোমরা কেমনি জুটিল, রাঙা ফুল ফুটল ডালে ভোমরা কেমনি জুটিল, ভালো ছিল শিশু বেলা জীবন কেমনি আসিল, রাঙা ফুল ফুটল ডালে ভোমরা কেমনি জুটিল, ভালো ছিল শিশু বেলা জীবন কেমনি আসিল। এসো এসো,
আর ওই মুড়ো থেকে এই মুড়ো পর্যন্ত সাপ করবে, ভয় নেই আমি আছি।
চুন্দি মণ্ডপ থেকে পাঠশালা তুলে দিয়ে এসেছি। যখন ডোলের উপর কাটিয়ে কাটিয়ে পড়বে
তার সাথ বেটা শিব শিব রাম রাম সাত বেটা তার সাথান্ত শিব শিব রাম রাম এক বেটা তার মোহান্ত শিব শিব রাম রাম মোহান্ত ভাই রে শিব শিব রাম রাম ফুল তুলতে যাই রে শিব শিব রাম রাম যত ফুল পাই রে শিব শিব রাম রাম আমার ঘেটুকে সাজাই রে শিব শিব রাম রাম শিব শিব রাম রাম দেশে আসিল জরিপ দেশে আসিল জরিপ এই রাজা পে যাচ্ছে লে বুড়োর বুক ঢিপ ঢিপ দেশে তো একবারে খবরের কাগজের রিপোর্ট এই নিউজ যে ঘটে আচ্ছা পিওন এলো আমিন এলো এলো কানুন গো এই বুড়ো শিবের দরবারে মানত মানুন গো বুঝি আর মান থাকে না হাকিম এলো ঘোড়ায় চড়ে সঙ্গে পেশকার করে আত্মারাম খাঁচা ছাড়া হলো দেশ তার বুঝি আর মান থাকে না বুঝি আর মান থাকে না বুঝি আর মান থাকে না এই তাঁবু এলো চেয়ার এলো তাঁবু এলো চেয়ার এলো কাগজ গাড়ি গাড়ি নোয়ারি ছেকল এলো চল্লিশ মন ভারী খেতে বুঝি ধান থাকে না খেতে বুঝি ধান থাকে না খেতে বুঝি ধান থাকে না কুঁচ বড় রাঙা চোখ তারার মতন ঘরে দন্ত কর মুড়ি হাঁকে এই উল্লু করে কলিতে মাটি ফাটে না কলিতে মাটি ফাটে না কলিতে মাটি ফাটে না পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজি আর বিদ্যান জানের চেয়ে তার কাছে বেশি হলো মান পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজি আর বিদ্যান জানের চেয়ে তার কাছে বেশি হলো মান ও সে আর সইতে পারে না যে বছর যে ঘটে আছি কানুন গো কহিল তুই সে করে তুকারি কানুন গো কহিল তুই সে করে তুকারি এই আমার কাছে খাটবে না তোর কোন জুড়ি জারি দেবু কারুর ধার ধারে না দেবু ঘোষের পাকা ধানে ছেকল চল্লিশ মোর এই টেনে নিয়ে চলে আমিন ঝন 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 ও সে কারুর মানা মানে না দেবু ঘোষে বাঁধল এসে পুলিশ দারোগা দেবু ঘোষে বাঁধল এসে পুলিশ দারোগা বলে কানুন গোর কাছে হাত জোড় করোগা দেবু ঘোষের বাঁধল এসে পুলিশ দারোগা বলে কানুন গোর কাছে হাত জোড় করোগা দেবু ঘোষ হেসে বলে দেবু ঘোষ হেসে বলে না 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 বলে না 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 বলে না 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 থাকিল পিছনে পড়ে সোনার বরণ নারী ননির পুতুল শিশু ধুলায় গড়া গড়ি তবু ঘোষের মন তলে না তবু ঘোষের মন তলে না ও ঘোষের মন তলে না ফুলের মালা গলায় দিয়ে ঘোষ চলেন জেলে অধম তারিণী লুটায় তাহার চরণ তলে দেবতা নইলে হায় কাজ কেউ পাবে না 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 কিন্তু এটা কি হলো ফুলের মালাটা যে আমি দিচ্ছিলাম সেটা বাদ পড়লো কি করে গলাতে মালাতে আর আমি বাদ কানা মাছি বো জাকে পাপি নাকি কানা মাছি বো জাকে পাপি কানা মাছি বো জাকে পাপি
এখানে নয়, ভেতরটা ভালো করে সাফ কর, ফের কামার শাল বসা ভালো। করে দেখছিস কি বাড়ি নেই নাকি? ওপারে কাবলি চৌধুরী টাকা ধার দেবে বলেছে, এক বছর জন্য জমিটা বাঁধা রইলে তো হলো টাকি, এখন তো মরি নাই, এখন তো তাকত আছে, খাজনার টাকাটা শুনে দেবো, তারপর কলে একটা চাকরি লিখব, তারপর সাজেবেলা বাড়ি ফিরে এখানে টুকটাক যা হোক। দেবুভাই আজ গায়ে রাজা, সকলের মাথার মনি, আর আমি আমি পারি না, এসব কামারের ছেলা, হিতু কামারের লাতি, একবার যখন মুখ ফুটে বলছি বসাবো তো বসাবোই। গরুকে খাওয়ালে দুধ বাড়ে, আর আর সে আপনার শুনে কাজ নেই, আমরা একরকম খাবার জিনিস তৈরি করি তো, কাঁচাও খাই ভারী মিষ্টি। কই দেখি, হে মা কি হলো? আপনি বড় খ্যাপা বটে, আমার ছোঁয়া কি খেতে আছে? কেন নেই কেন? আমরা যে বায়েন বায়েন মুচি বাবু। আরে দুধ তোর মুচি কেন? ওসব যাত্রা তো আমি মানি না, যে পরিষ্কার তার ছোঁয়া খেতে কোনো দোষ নেই। আমি খুব পোষকি নই বাবু, এদিকারের ভদ্রলোকেরা দিন মানে কখনো আমায় ছোঁয় না, রাতে পায়ে গড় করতে কোনো দোষ নাই, আপনি প্রথম দিন মানে ছিলেন। আমি একটু ছোব বাবু, এইখানে একটা টিপ ছাড়বে, আগে আগে আমি সই করতে জানি, দেন দেন আপনার কলমটা দেন, দেখিস আবার কলমটা ভাঙিস না যেন। Thank you.
ভাগ্যিস ওই মান দত্তর আমলে জমিদারি কাজগুলো ছিল। যখন তখন হুঠাৎ করে এসে যা খুশি চাই, আর তুমি
চালার ব্যবস্থা করে নিও। পণ্ডিত ঢ্যামনা সাপের কনাগ যাইছে, তাহলে বকে আসা যেটা কথা সেটা কত চালাম হুজুর। কে রে কালু এসছে? কালু এসে গেছে? হ্যাঁ হ্যাঁ ভিতরা। কি ব্যাপার হুজুর, বড় জোর তেলাত কুজু, হাঙ্গামা হুঙ্গাম হবে নাকি? তোর হাতে সব যুদ্ধ কত লোক আছে রে কালু। হ্যাঁ কেনে কত চাই? দশটা দিন। চুপ, কোনো ভয় নেই, এই গায়ে যদি মুখে চলে কেউ থাকে নজরবন্দি, আমি তার বন্ধু, আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারেন? জমিদারেরা দল বেঁধে সরকারের কাছে আর্জি ধরেছে যে প্রজাদের উপর নতুন করে খাজনা বাড়াবার অধিকার চায়, কিন্তু একই তো দুবেলা পেট ভরে খেতে পায় না গরিব মানুষগুলো, তার উপরে নতুন করে খাজনা বাড়ালে তারা বাঁচবে কি করে? ঠিক কথা, ঠিক কথা। তাই ভাই সাহেব, যতক্ষণ না হুকুমরাজ হচ্ছে আমরা কেউ লড়বো না এখান থেকে। তারপর তারপর হঠাৎ আপনি চলে যান, কোনো চিন্তু নেই, আমরা তো আছি, আপনি ধরা পড়লে আপনি চলে যান, আপনি চলে যান। আশ্চর্য, কোথায় গেল বলুন তো? এক সেকেন্ড, যতীন বাবু, যতীন বাবু, কোনো ভয় নাই, একটু শুধু চোখ দুটো খুলবেন না বাবু। যতীন বাবু, যতীন বাবু, যতীন বাবু শুনছেন? ছোট বাবু, আপনি
এখানে না ও কিছু না আপনি আপনি আসুন আসুন আমি সব বলছি আপনি আসুন কৃষক কুল সাবধান খাজনা বৃদ্ধি আসন্ন গ্রামে গ্রামে প্রতিরোধের ঢেউ আমাদের কুসুমপুরের নাম দিতে না কোনো কিছু দেয়নি দিবে দিবে এইবার দিতে হবে কুসুমপুর ঢেকুরিয়া মহেশপুর সব জায়গা আগুন জ্বলছে এখন বলেন আপনারা কি করবেন পরশির চালায় যখন আগুন তখন তো চোখ বুঝে থেকে কোনো লাভ নেই আজ হোক কাল হোক সে আগুন এখানেও জ্বলবে কিন্তু ফের যদি আবার হাঙ্গামা হাঙ্গামা এমন গান যে খুন একেবারে টকবক টকবক করে ফুটবে ঠিক ঠিক বলছো রহম ভাই বাতি বাজিয়ে ভিক্ষের গান তো অনেক হলো দেখিস দেখিস তোরা কি গান আমি বাঁধি তোরা দেখিস আমি এখনই জগনের কাছ থেকে ঘুরে আসছি বলছি তো কিছু হয়নি ম্যালেরিয়া বাহ সাত কুন্ন আপনা খবরদার আজ বিছানা থেকে উঠবে না ঠিক তো আচ্ছা বৌদি যা জানা কেন আরে তুমি এখানে আরে আমি তোমাকে খুঁজে খুঁজে আমি যে তোমার কাছে গেছিলাম আরে চলো চলো ওদের সাংঘাতিক ব্যাপার আরে ধর্মঘট একদম দম একদম খাজনা বৃদ্ধি করবে না বেচারা খাজনা বৃদ্ধি বেঁচে থাকে চলো ওদের যতীন ভাই বসে তোমার জন্য পন্ডি দাদা পন্ডি দাদা কি হয়েছে রে কুসুম পন্ডি ভাই শিগগিরই এসো বৌদি বেহোশ পড়েছে হ্যাঁ সে কি দেখেন কি করছে চলো
গানী পাবতি ভালটো অভ্যুত্থানৰ মদৰ মৎস্য তদাত্মা নাম ঋষিকাম মহাম পুত্ৰানায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধৰ্ম সংস্থাপনাৰ্থায় সম্ভৱামি যুগে যুগে বন্ধু ছেলে বললি হঠাৎ দিন একটু শান্তি ওদিকে আজ যেতে পিজা সমিতির মিটিং মাথায় করে রাখবো তার গায়ে যে লাঠি পড়েছে সে লাঠি আমাদের গায়ে পড়েছে চৌধুরী মশার মাথায় যে লাঠি পড়েছে সে লাঠি আমাদের মাথায় পড়েছে অনেক লোক জমেছে সেই সঙ্গে নজরবন্দি বাবুও রয়েছে ঠিক দেখেছিস আজ্ঞে হ্যাঁ নজর বলতে ছড়াই তো যত লাস্টের ঘোড়া তলে তলে কলকাঠি নাই বটে তুই আবার যেই দেখবি নজর বন্দি বাবু কিছু বলতে উঠেছে সঙ্গে সঙ্গে এসে আমার খবর দিবি বুঝলি আজ্ঞে আচ্ছা যা বোঝাচ্ছি মিটিং করার মজা একবার যদি হাতে নাতে ধরতে পারি তাহলে চার বছর আমি জেলের ঘানি ঘুরিয়ে ছাড়ব রাখিতে নারিলি প্রেম আমি দুর্গা দাসী দুর্গা শোন 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 আমার তাই বলি চেনা গলা মনে হচ্ছে কি ভাগ্যে আমার আজ কার মুখ দেখে উঠেছিলাম গো আরে বুঝলা তারপর সে নজরবন্দি ছোনালার সঙ্গে কিনা তো পুরনো বন্ধু লোককে ছাড়লি কেন তুই বন্ধু লোক পাড়াকে পাড়া করিয়ে সাফ করে দিলে আমি যাই জানি গো জানি পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে ব্যাপার কি পাল দুর্গা কি বলতে বলতে থেমে গেল এখন কথা হচ্ছে দেবুবাবু যদি আমাদের সঙ্গে নাও থাকেন তাহলে আজ বাদে কাল আমাদের যে লড়াই ধর্মঘট সেটা কি থেমে থাকবে এদিকে তো হলো এখন কি করবে শুনলে দুর্গা সুন্দরীর ফরমাশের কথা হুজুর কি নজরবন্দি বাবু উঠেছে আগে হ্যাঁ রাম সিং আরে জলদি তারা দাঁড়িয়ে আসো সবাইকে নিয়ে Don't.
আমি এখন চলি, মনে হচ্ছে চন্দ্রপুরা। হ্যাঁ হুজুর, রাত তখন ধরে গাছ যাব না, রাত তিনটি হবে। আপনি কিছু মনে করবেন না দেবুবাবু, আপনার বাড়ি আমরা তল্লাশি করব। পুরানে জানেন তো অর্জুনকে কপাল দোষে বিয়ন নালা সাজতে হয়েছিল। চলে বাগান পণ্ডিত কি করেছে সব রেখে তো আমি। হ্যাঁ হ্যাঁ ওইখানে কষ মাখানোর জামা কাপড় কোথা আছে চরকায় পুকুরের পাশে, আর তাও যদি বিশ্বাস না হয় তো দেখ দেখ কেন কাঁটা গুশালার বাগানের গোলাপ গাছের কাঁটা কি আর কোনো সন্দেহ আছে? লে লে কোন চলে লিয়ে যাবি কাজ করলে ভাই তুমি বেঁচে থাকো। আমি পদ্মকে বলে এসেছি দেবু ভাই, আমি পদ্মকে বলে এসেছি।
কি হয়েছে? কি হয়েছে? না না, চিরদিন তো আর ধরে রাখতে পারবে না, একদিন না একদিন আসবই। ততদিন আমার পাওনা ফোঁটাটা এখানে। চলি রে উচ্ছি রে টুকা, মামুনিকে একটু দেখো কেমন। চলি মামুনি। আপনারা আর এগোবেন না, আমি চলি। কেমন বাবু? বাবু সেই যে গানটা দেখে দেবেন বলেছিলেন, কে ওটা? লাথি খেয়ে আর কতদিন মরবি তোরা, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া, লাথি খেয়ে আর কতদিন মর। আসুন যতীনবাবু। যদি দরকার হয় ধর্মঘট হবে। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।